হ্যালো ভিউয়ার্স, মিষ্টি মেয়ে ইন্দ্রাণী দত্ত মানে বর্তমানে জীবনসাথী সিরিয়ালের শ্যালনকারা ব্যানার্জি একসময় কিন্তু রাজত্ব করেছিলেন সিনেমার পর্দায়। তবে ধীরে ধীরে হারিয়ে যান ইন্দ্রাণী দত্ত। প্রায় 15 বছর তাকে দেখা যায়নি সিনেমা ইন্ডাস্ট্রিজে। তবে কেন তিনি হারিয়ে গেলেন আর কেন তাকে দেখা গিয়েছিল না 15 বছর, এর পেছনে কি সেই নোংরা রাজনীতি না অভিমান, চলুন বিস্তারিত জেনে নিই ভিডিওতে। তার আগে চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন। ইন্দ্রাণী দত্তের জন্ম হয় 1970 সালের 6ই এপ্রিল কলকাতায়। বর্তমানে 2020 সাল অনুযায়ী তার বয়স 50 বছর। চিকিৎসক হিমাংশু জ্যোতি দত্ত ও মঞ্জুশ্রী দত্তের ছোট মেয়ে ছিলেন ইন্দ্রাণী দত্ত। ছোট থেকেই ইন্দ্রাণী অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন, অভিনয়ের প্রতি তার ঝোঁক ছিল। তিনি কলকাতা কমলা গার্লস স্কুল থেকে পড়ালেখা করেছেন, তখন তিনি নাচ ও খেলার প্রতি আকর্ষিত হয়ে ওঠে। খুব মিশুকে স্বভাবের ছিল ইন্দ্রাণী, এজন্য বন্ধু মহলেও বেশ জনপ্রিয় ছিলেন ইন্দ্রাণী দত্ত। কমলা গার্লস হাই স্কুল থেকে পড়ালেখার পরে তিনি সিদ্ধান্ত শাস্ত্রী কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। স্নাতক করার পরে তিনি গুরু সুমিত্র মিত্রের কাছে নাচের তালিম নিতে শুরু করেন। এই নাচের হাত ধরেই অভিনয় জীবনে পা রাখেন ইন্দ্রাণী দত্ত। তিনি প্রথম সিনেমা করেছিলেন 1987 সালে রজত দাসের পাপ পুণ্য সিনেমা। এই সিনেমা করাকালীন তার বয়স ছিল মাত্র 17 বছর। সিনেমাটি সুপারহিট হওয়ায় টালিগঞ্জে ইন্দ্রাণী দত্তের চাহিদা বেড়ে যায়। এরপর দেবশ্রী ও শতাব্দী রায়ের পাশে ইন্দ্রাণী নিজেকে প্রতিষ্ঠিত করেছিল। তাকে পাশের বাড়ির মেয়ে ও বউ চরিত্রে দর্শকরা খুব সহজে গ্রহণ করেছিল। একে একে সেদিন চৈত্র মাস, কেঁচো খুঁড়তে কেউটে, মিত্তির বাড়ির ছোট বউ ইত্যাদি সিনেমাতে নায়িকার ভূমিকায় অভিনয় করেন ইন্দ্রাণী দত্ত। 1999 সালের স্বপন সাহার সন্তান যখন শত্রু, এই সিনেমাটিতে শেষ দেখা গিয়েছিল ইন্দ্রাণী দত্তকে। মাঝে 15টা বছর কেটে গিয়েছে, সিনেমা থেকে দূরে সরে গিয়েছে ইন্দ্রাণী দত্ত। তিনি পরে এক সংবাদ মাধ্যমে বলেছিল, বিয়ের পরে তার কাছে অভিনয়ের প্রস্তাব আসা কমে যায়, কিন্তু বিবাহিত নায়িকারাও অনেকে অভিনয় করেছে, কিন্তু তাকে সে সুযোগটা দেওয়া হয়নি। একটা অভিমান নিয়েই বাংলা সিনেমা থেকে দূরে সরে গিয়েছিল 15টা বছর ইন্দ্রাণী দত্ত। কিন্তু এই 15টা বছর কিন্তু ইন্দ্রাণী দত্ত ঘরে বসে থাকেননি, তার নিজের কিন্তু ডান্স একাডেমি আছে, সেখানেই নাচ শিখিয়েছেন অনেক মানুষকে, নাচের সাথেই পুরোপুরি যুক্ত ছিলেন তিনি। তারপরে দীর্ঘ 15টা বছর পর 2015 সালে পরিচালক শিবপ্রসাদ ও নন্দিতার বেলাশেষে সিনেমার মাধ্যমে আবার কামব্যাক করে বাংলা সিনেমায় ইন্দ্রাণী দত্ত। তবে ইন্দ্রাণী দত্তের জীবন থেকে 15টা বছর কেড়ে নিয়েছিল যে নায়ক বা নায়িকা, তার নাম খোলাসা করেননি ইন্দ্রাণী দত্ত। বর্তমানে ইন্দ্রাণী দত্ত জি বাংলার নতুন সিরিয়াল জীবনসাথীতে শ্যালনকারা ব্যানার্জির চরিত্রে অভিনয় করছেন। তো ভিউয়ার্স, এই ছিল শ্যালনকারা ব্যানার্জি মানে ইন্দ্রাণী দত্তের জীবন কাহিনী। তো ভিউয়ার্স, আমরা ইন্দ্রাণী দত্তের ভবিষ্যৎ জীবনের জন্য সাফল্য কামনা করি, আর এই কামনা করেই আজকের ভিডিওটা শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, সাথে সাথে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন। আর যারা ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখলেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।